তাহলে কেন আপনারা আমার পেছনে লাগেন? বড় বড় স্টাররা কেন আমার পেছনে লাগেন? বড় বড় মনে করেন হলে হ্যান্ডসাম সিয়ারা যাদের তা বড় বড়কে কেন আমার পেছনে আপনারা লাগেন? আমি কি আপনাদের এমন ক্ষতি করেছি বলুন তো? আপনারা যে কোনো কাজে রাখেন আপনারা আমার পেছনে, আমি কি করছি আপনাকে যে আপনার যে কোনো কাজে গেলে আপনারা এই কথাগুলো আমার পেছনে লাগেন? আপনারা আমি কি বলছি কোনো দেন যে আমি বড় একটা স্টার, বড় হিরো, আমি দেশের বড় কিছু হয়ে গেছে? আমি নিজেকে আমি বড় এই কথা কোনো দিন বলছি? আমি বড় কিছু হয়ে গেছে, আমি নিজেকে এত কিছু মনে করি, নিজেকে আমি এত কথা বলি যে কারোর বিরুদ্ধে কথা বলি? তাহলে কেন তিনি হলে এই কথাগুলো বলবে এবং মানুষ কেন আপনারা হলে মনে করেন আমাকে এলে বকা ছকা করবেন? মানুষ কেন আপনারা হলে আমার পেজে আসা আপনি গালাগালি করবেন? কেন আমি কি আপনাদের কাছে যাই না আপনাদের কাছে আপনি সুযোগ চাই না কারোর কাছে হাত পাঠাই? আমি একমাত্র আমি উপর আলো ছাড়া কাউকে আমি ভয় করি না, আপনারা সবাই ভালো করে জানেন। হ্যাঁ, পৃথিবীতে এসেছে একা যে যাব একা, কারো কোনো কুকর্তে কারো কোনো মানে ধিক্কার কারো অপমান নেই, আমি এই জগৎ থেকে চলে যাবো না। আমার ইচ্ছা আমি নিজের ইচ্ছে শক্তি অর্জন করে নিজের সাহস নিজের অর্জন করে এই জায়গায় সাহস করে এত দূরে এসেছে। আবার আমি যদি কোনোদিন যাই নিজের মানুষের কাউন কথা শুনে মানুষকে ধিক্কার শুনে হিরো আলম পিস থেকে সরে যাবে না। আমি নিজের যোগ্যতা এত কথা জানি কেন আজ পর্যন্ত আমার কেন কোনো বোর্ডে ডিরেক্টর সিনেমা বানানি? আমি আমার নিজের যোগ্যতায় নিজের প্রযোজনায় আমি নিজে একটা সিনেমাও বানাচ্ছি, সিনেমার নাম সাহসী হিরো আলম। আমি নিজেকে হ্যাঁ আমার মনে আমি হিরো, আমার মনে আমি হিরো, আমাকে কেউ হিরো বানানি, এক উপরালা হিরো বানাচ্ছে। আর আপনি সাধারণ মানুষের ভালোবাসায় আমি আজকে হিরো হয়েছি, বড় বড় স্টার বড় বড় কোটিপতি ধনী পত্রের কথায় আমি হিরো হয়নি। আজকে বড় বড় কথা বলা যায়, বড় বড় ইয়ে করা যায়। আরে শামীম ওসমান তুমি কয়জনকে মানুষক দেশা? শামীম হাসান তুই মানুষকে কয়জনকে দেশা খাবার? তে মানুষকেও কথা বলো তে। তাই আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা আপনারা এইসব আপনারা বড় বড় স্টার আজও পর্যন্ত যারা আছেন, যে যারা হিরো আলমকে আজও পর্যন্ত সহ্য করতে পারেন না, তাদেরকে আসল কথা বলতে আপনারা আমাকে সহ্য করতে পারেন কি পারেন না? হিরো আলমকে হিরো ভাবেন কি ভাবেন না? হিরো আলমকে কি ভাবেন আমি জানি না। আপনাদের কথায় পর্যন্ত আজ পর্যন্ত এতদূর পর্যন্ত আসেনি, তাই আপনাদের কথাতে আমি কান দিই না। তাই আপনারা যাই যাতে করেন না কেন, হিরো আলমকে আপনি কথাবার্তা বলতে থাকেন, হিরো আলমকে আপনারা আপনি মজা করতে থাকেন, হিরো আলমকে ফান করতে থাকেন, হিরো আলম আই ডোন্ট কেয়ার এসব এখন কান দেয় না। তাই আপনাদেরকে এখনও বলতেছে মানুষকে মানুষ বলে সম্মানী করুন, আল্লাহ সৃষ্টিকর্তা মানুষ সবাই, সে চেয়ারা কালো হোক ধলা হোক যেমনই হোক না কেন, তাই মানুষের তুচ্ছ করে কথা বলবেন না। কৃষক আজকে আপনি চেয়ারালে পরে করতেছেন, আল্লাহ এমন কুচ্ছিত চেয়ারা দিয়ে আপনি বানিয়ে দেবে রাত্রের মধ্যে আপনি হ্যাঁ ভুবা হয়ে যাবেন, রাত্রের মধ্যে আপনি কুচ্ছিত চেয়ারা হয়ে যেতে পারে। দেখছেন আল্লাহ লীলা খেলা দেখছেন, সামান্য আল্লাহ পাকে এমন একটা সামান্য মিশিনা মানুষের নমুনা দেখাইতেছে। এগুলো নমুনা কেন হইতেছে জানেন? এলে আপনাদের পাপের শাস্তি, আপনি কে মনকে পরিষ্কার করুন। ইমামকে আপনি ভুলে গেছেন বলে আজকে আল্লাহ আপনাদেরকে সম্মিলিত আমাকে এত গদব দিতেছে। তাই আপনাকে বলতেছে, তাই এখন পর্যন্ত এখনো ভালো আছে, মানুষকে মানুষ বলে সম্মান করতে শিখুন, অসম্মান করা শিখুন না। কি কারণে? আল্লাহ সৃষ্টিকর্তা মানুষ সবাই, আপনাকে কালো ধলা সবাইকে কিন্তু একজনই বানাইছে। তাই আপনাকে আবারও বলতেছে, তাই আপনারা এখনও বলতেছে বড় বড় স্টার যারা আছেন এবং বড় বড় যারা ধনী বড় বড় হ্যান্ডসাম চেয়ার আছেন, যারা আমাকে ঘৃণা করেন, আমার কিন্তু কোনো কিছু যায় আসে না। ঠিক আছে, উপরে আল্লাহুল কাউকে না মারে, শয়তান মারতে পারে, শয়তান একটু হয়রান করে মারে। তাই আপনি শামীম হাসানের আমি ভিডিও একটা আপলোড করছি, আর একটা ওই লাইভে আসে কী বলছে আপনি ওটাও আপলোড করতে চাই, আপনারা সবাই দেখবেন। আর এটা বিচারের দ্বারা আপনাদের কাছে যে আমি নিজেকে কোনো কিছু ভাবি না, আমি কিছুই হয়ে যাইনি, আমি কিছুই হয়ে যাইনি, আমি সাধারণ একটা মানুষ, সাধারণভাবে থাকতে চাই। সবাইকে ধন্যবাদ, আমার এই কথায় যদি আপনারা কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, সবাইকে আপনি হিরো আলম ছোটো হিসাবে আপনারা সবাইকে মাফ করে দেবেন, যেহেতু আপনারা সবাই জানেন আমি মূর্খ, লেখাপড়া নাই, ভালো করে কথা বলতে পারি না, তাই আমার কথা তো অনেকে ভুলও হতে পারে। তাই আপনারা এই কথাগুলো যদি কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন, ভুলে থাকে, তাই আমার এই কথাগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।